हेलो किड्स, आशा करी तुम्हरा सबाई खूब भालो आछो। तो आज के आम्रा पढ़ते चले क्लास फाइवर लेसन सेवेन द रेबेल पोएट विद्रोही कवि पेज नम्बर 75-76। रेबेल पोएट कथार अर्थ हलो विद्रोही कवि। एखाने रेबेल कथार अर्थ हलो विद्रोही और पोएट कथार अर्थ कवि। बोलो तो कार सम्पर्के एखाने बला हुए छे हु इज रेबेल पोएट? यस, काजी नजरुल इस्लाम इज रेबेल पोएट। काजी नजरुल इस्लामेर सम्पर्केई ताहले आमरा एखाने पढ़ते चलेछि। काजी नजरुल इस्लाम हलेन बांग्लादेशेर जातीय कवि। आमादेर देशेर जातीय कवि जेमन विश्वकवि रवीन्द्रनाथ ठाकुर, ठीक तेमनी बांग्लादेशेर जातीय कवि हलेन काजी नजरुल इस्लाम। तो गल्पटा शुरू करा जाक। गल्पटा शुरू करार आगे आमरा एखाने देखे निब एकटी गान आछे, इन्सपायरिंग सॉन्ग। लेट्स बिगिन, लेट्स सिंग एन इन्सपायरिंग सॉन्ग टुगेदर। चलो आमरा एकसाथे एकटी इन्सपायरिंग गान करी। उइ शैल ओवरकम, उइ शैल ओवरकम, we shall overcome someday, oh deep in my heart I do believe, we shall overcome someday, amra korbo joy, amra korbo joy, amra korbo joy ek din, oh hridayer gobhire ache brottoy, amra korbo joy ek din। To gaan ta hoye gelo, এবার আমরা চলো গল্পটা পড়া শুরু করি। লেটস রিড। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ। প্রীতম হলো ক্লাস ফাইভের এক ছাত্র। হি রিটার্নস হোম ফ্রম স্কুল অল এক্সাইটেড। সে খুব খুশি হয়ে স্কুল থেকে বাড়ি ফিরল। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং আ নিউজ পেপার। সে দেখল তার বাবা একটি খবরের কাগজ পড়ছে। প্রীতম, ফাদার গেস হোয়াট হ্যাপেন্ড টুডে। প্রীতম বলল, ফাদার গেস করো তো আজ কি হয়েছে। ফাদার, হোয়াট ডিয়ার, কি হয়েছে। প্রীতম, আওয়ার টিচার হ্যাড আস্কড আস টু সিং আ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। আমাদের টিচার, আমাদের শিক্ষিকা মহাশয়া প্রজাতন্ত্র দিবসে একটি দেশাত্মবোধক গান গাইতে আমাদের বলেছেন। ফাদার, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন। কোন গানটি তুমি গাইতে চলেছো। প্রীতম বলল, ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারার ওই লৌহ কপাট। প্রীতম বলল, ম্যাডাম আমাদের সাজেশন দিয়েছে যে কারার ওই লৌহ কপাট গান করা উচিত আমাদের। ফাদার, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং। প্রীতম, বাবা বলল, তুমি কি জানো এই গানটি কি লিখেছে। আমরা এখন দেখব পেজ নাম্বার 76, নেক্সট পেজ। প্রীতম, নো ফাদার, না জানি না বাবা। ফাদার বলছে, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দ্য অথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। বাবা বলেন, তিনি হলেন আমাদের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম, একটি বিখ্যাত কবিতা বিদ্রোহী তার লেখক। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম। তুমি কি আমাকে তার সম্পর্কে আরও কিছু বলবে। ফাদার, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ফাদার এবার কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলছেন। সে, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন যখন ভারত ছিল ইংরেজদের অধীনে। তোমরা সবাই জানো যে ইংরেজরা প্রায় 200 বছর ধরে আমাদের দেশ, আমাদের ভারতের উপর তারা রাজত্ব করেছিল, দখল করে রেখেছিল, ঠিক আছে। তো সেই ইংরেজ আমলেই কাজী নজরুল ইসলামের জন্ম। থ্রু হিজ রাইটিং হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তার লেখার মাধ্যমে তিনি ভারতীয় যুবকদের উৎসাহিত করেছিল
তীব্র আন্দোলন গড়ে তুলতে। কার বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের যে অত্যাচার, যে শোষণ, তার বিরুদ্ধে কাজী নজরুল ইসলাম ভারতীয় যুবকদের মনে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিলেন। প্রীতম, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার? কখন তিনি জন্মগ্রহণ করেছেন বাবা? ফাদার, হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। তিনি জন্মগ্রহণ করেছেন 24th May 1899 সালে চুরুলিয়া গ্রামে। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। ইট ওয়াজ বলতে এখানে চুরুলিয়া, চুরুলিয়া হলো কোথায়? তো আসানসোলের কাছে বর্ধমান জেলাতে অবস্থিত আনডিভাইডেড বেঙ্গলের। অবিভক্ত বাংলার। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড ফোক থিয়েটার অ্যান্ড লেটার রট মেনি ফোক প্লেজ লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। ছোটবেলার থেকেই সে লোকনাট্য, থিয়েটার কথার অর্থ হলো এখানে নাটক, আর ফোক মানে হচ্ছে লোক, যেটা লোকগীত, লোক সংস্কৃতি যে হয় না, তো ওরকমই লোকনাট্য। সেই লোকনাট্যের প্রতি সে আকৃষ্ট হয়েছিল এবং পরবর্তীতে সে লিখেছেন বিভিন্ন ফোক প্লেস, বিভিন্ন লোকনাট্য, যেমন দাতাকর্ণ এবং কবি কালিদাস। প্রীতম বলছে দিস ইজ ইন্টারেস্টিং, এটা খুবই আকর্ষক। ফাদার, ইন 1910 নজরুল মিট দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক, হু ওয়াজ হিজ টিচার। 1910 খ্রিস্টাব্দে নজরুল এক স্বাধীনতা সংগ্রামী নিবারণ চন্দ্র ঘটকের সাথে দেখা করেন, যিনি ছিলেন তার টিচার। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেড মাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। নজরুল পরবর্তী যে স্কুলে জয়েন করেছিলেন সেই স্কুলের হেড মাস্টার ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক। ঠিক আছে, তো আমরা আজকে ফার্স্ট পার্টটা আমরা দেখে নিলাম কি লেখা আছে। দেখো এখানে কিছু শব্দগুচ্ছ আছে। দেখো এখানে প্রথম শব্দ হচ্ছে প্যাট্রিয়টিক, এক্সপ্রেসিং লাভ ফর ওয়ান কান্ট্রিজ, দেশের প্রতি ভালোবাসা দেখানো। ইন্সপায়ার্ড, মোটিভেটেড, ইন্সপায়ার্ড কথার অর্থ উৎসাহজনক, মোটিভেটেড। ফোক থিয়েটার, থিয়েটার অফ দ্য কমন পিপল অফ এ কান্ট্রি, দেশের সাধারণ সাধারণ জনগণের জন্য নাট্যশালা বা নাটক। রেভলিউশনারি, এ পারসন হু রিভল্ট, একজন ব্যক্তি যিনি রিভল্ট মানে সংগ্রামী ব্যক্তি। ঠিক আছে, তো আজকে আমরা এ পর্যন্তই দেখলাম। পরের ভিডিওতে আমি অ্যাক্টিভিটিগুলো করাবো। তো সবাইকে থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।